সাত মাসের বকেয়া বেতনের দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছে বাংলাদেশ রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের শ্রমিকরা। রোববার বেলা ১১টায় প্রতিষ্ঠানের সামনে এ মানববন্ধন করেন তারা। শ্রমিকরা জানান, রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে ১১৯ জন শ্রমিক দৈনিক মজুরি ভিত্তিতে কাজ করেন। প্রতিদিন তারা জনপ্রতি ৫০০ থেকে ৫৫০ টাকা বেতন পান, কিন্তু গত সাত মাস ধরে বেতন ভাতা বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। ফলে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন তারা। এ নিয়ে বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েও কোনো সুরাহা হয়নি। বেতন পরিশোধ করা না হলে কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারিও দেন শ্রমিকরা।